জল্পনার অবসান ঘটেছে। আসন্ন লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলী। সদ্য তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কেননা বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত লোকসভা নন্দীগ্রাম বিধানসভা থেকেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন, ব্যতিক্রম হয়নি তমলুকও। সেখানের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলী, তাই তাকে নিয়ে শুরু হয়েছে এখন খবর। শুরু হয়ে গিয়েছে তার নামে দেওয়াল লিখনও, যদিও বিজেপির পক্ষ থেকে এখনও তমলুক লোকসভা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা বাকি রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিউডেস্কের প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।